17ই সেপ্টেম্বর 2022 ভারতবর্ষের জন্য একটি ঐতিহাসিক দিন। প্রায় 70 বছর পর ভারতবর্ষে নিয়ে আসা হলো পুনরায় চিতাবাঘকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1952 সালে ভারতবর্ষ থেকে চিতাবাঘ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তার এই 70 বছর পর আজকে 2022 সালে চিতাবাঘকে কিন্তু পুনরায় আবার ভারতবর্ষে নিয়ে আসা হলো। এবারে এই চিতাবাঘগুলোকে কীভাবে নিয়ে আসা হলো এবং কেন নিয়ে আসা হলো এবং আনার পর এদের কী কী প্রবলেম হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্যাকচুয়াল অ্যান্ড অ্যানালিটিক্যাল ভিডিও। তো চলো শুরু করা যাক। তো শুরুতে চিতাবাঘের সম্পর্কে কিছু কথা যদি বলে নিই, এই চিতাবাঘ বা এই চিতা শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ চিত্রক থেকে। চিতাবাঘের ওজন সাধারণত 20 থেকে 70 কেজির মধ্যে হয় এবং এরা কিন্তু একটি মাংসাশী এবং স্তন্যপায়ী প্রাণী। এছাড়াও স্থলে বসবাসকারী সবথেকে দ্রুতগতি স্তন্যপায়ী প্রাণী হলো চিতাবাঘ। এরা সাধারণত মানুষকে খুব একটা অ্যাটাক করে না, কারণ এদের যে শিকার বা এদের যে প্রে বেস তার মধ্যে কিন্তু মানুষ সাধারণত আসে না। অনেক সময় আমরা এই চিতাবাঘকে কিন্তু লেপার্ডের সাথে গুলিয়ে ফেলি, কিন্তু এখানে মনে রাখতে হবে লেপার্ড কিন্তু একটা অন্য প্রাণী। আমাদের যে 7 বিগ ক্যাট ফ্যামিলি আছে তাদের মধ্যে লেপার্ড আলাদা এবং চিতাবাঘ কিন্তু আলাদা। লেপার্ড সাধারণত চিতাবাঘের থেকে আরেকটু সাইজে বড় হয় এবং তাদের ওজন অনেকটা 40 কেজি থেকে 90 কেজি পর্যন্ত হয়। লেপার্ড কিন্তু চিতাবাঘের মতো এত ক্ষিপ্র গতিতে দৌড়াতে পারে না, কিন্তু তাদের যে ওয়াকিং স্টাইল সেটা এত সুন্দর এবং তাদের কালারেশনের জন্য তাকে কিন্তু মোস্ট বিউটিফুল অফ অল দ্য বিগ ক্যাটস বলা হয়। এখন প্রশ্নটা হলো এই চিতাবাঘ কীভাবে বিলুপ্ত হয়ে গেল। 1940 সাল থেকে কিন্তু প্রায় 14টি দেশে চিতাবাঘ বিলুপ্ত হয়ে যায়, যার মধ্যে বিভিন্ন দেশগুলি ছিল হচ্ছে মরক্কো, সিরিয়া, ওমান, সৌদি আরব, ইসরায়েল, এই সমস্ত দেশে কিন্তু চিতাবাঘ ধীরে ধীরে বিলুপ্তির পথে যেতে থাকে এবং 1952 সালে কিন্তু ভারতবর্ষে চিতাবাঘকে বিলুপ্তি হিসাবে ঘোষণা করা হয়। বিলুপ্তির যে প্রধান কারণ সেটা মনে করা হয় কিন্তু ওভার হান্টিং, মানে যারা চোরা শিকারী আছেন তাদের অতিরিক্ত শিকার করার ফলে কিন্তু চিতাবাঘের সংখ্যা দিন দিন কমতে থাকে। এছাড়াও আরেকটা যেটা কারণ মনে করা হয় যে তাদের যে প্রে বেস বা তাদের যে শিকারের যে টোটাল যে পরিমাণটা বা তারা যে সমস্ত প্রাণীদেরকে শিকার করে খায় তাদের শিকারের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করে, অর্থাৎ খাদ্য সংকটের কারণে কিন্তু চিতাবাঘের সংখ্যা দিন দিন কমতে শুরু করে। এছাড়াও তাদের যে বাসস্থান বা তারা যে সমস্ত জায়গায় থাকে এক্ষেত্রে বলে রাখি চিতাবাঘ কিন্তু খুব একটা ঘন জঙ্গলে থাকে না, তারা ঝোপঝাড় জাতীয় এলাকার মধ্যে থাকতে কিন্তু ভালোবাসে এবং মানুষের জনবসতি বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমরা কী করছি তাদের যে বাসস্থান সেগুলোকে ধ্বংস করছি আমাদের নিজেদের স্বার্থের জন্য। এর ফলে কী হচ্ছে, তাদের যে বাসস্থান অর্থাৎ চিতাবাঘের যে বাসস্থান সেইগুলো ধ্বংস হচ্ছে এবং তার ফলে কিন্তু চিতাবাঘের বিলুপ্তি সেটাও কিন্তু একটা অন্যতম কারণ। এখন প্রশ্নটা হলো চিতাবাঘগুলোকে তাহলে কেন নিয়ে আসা হলো। এই যে 8টা চিতাবাঘকে নামিবিয়া থেকে ভারতবর্ষে নিয়ে আসা হলো তার কারণটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু আমরা জানি অত্যন্ত একটা জীবের বৈচিত্র্যময় দেশ এবং ভারতে যে চিতার বৈচিত্র্য দিন দিন কমতে শুরু করে আস্তে আস্তে সেটা বিলুপ্তির পথে গেল, সেখান থেকে চিতাবাঘকে আবার পুনরায় ভারতবর্ষে ফিরিয়ে আনা বা তাদের সংখ্যা ভারতবর্ষে আবার বাড়িয়ে তোলা সেই উদ্দেশ্যে কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে। এছাড়াও যে কোনো বাস্তুতন্ত্রে কিন্তু প্রত্যেকটা জীবের একটা আলাদা আলাদা ভূমিকা থাকে, সেক্ষেত্রে চিতাবাঘেরও কিন্তু নির্দিষ্ট কিছু ভূমিকা আছে। একটা প্রাণী না থাকলে বা একটা প্রজাতির প্রাণী না থাকলে কিন্তু সেই বাস্তুতন্ত্র কোলাপস হতে শুরু করে। তো এক্ষেত্রে চিতাবাঘ আনার ফলে কিন্তু ভারতবর্ষের জীব বৈচিত্র্য যেমন বাড়বে সেরকম কিন্তু বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটাও কিন্তু রক্ষা পাবে। এখন এই নামিবিয়া থেকে যে 8টি চিতা আনা হয়েছে যাদের মধ্যে 3টি মেল এবং 5টি কিন্তু ফিমেল, এই 8টি চিতাকে কেন কুনো ন্যাশনাল পার্ক, আমরা যেটা শুনছি মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা WII এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গবেষণা করে দেখেছেন এই কুনো ন্যাশনাল পার্কটি কিন্তু গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশ এই 3টে স্টেট বা 3টে রাজ্যের মধ্যে বিস্তৃত আছে। এখানে কিন্তু চিতাবাঘের যে শিকার বা তারা যে শিকারের প্রাণী সেই প্রাণীর সংখ্যা যথেষ্ট বেশি এবং ভ্যারাইটি অফ শিকার চিতাবাঘের জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল। এছাড়াও এখানকার বৃষ্টি এবং আবহাওয়া কিন্তু চিতাবাঘের জন্য যথেষ্ট সুইটেবেল। তো সেই জন্যই কিন্তু এইগুলোকে প্রথমে ছাড়া হয়েছে হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক। এরপরে ধীরে ধীরে যখন এখানে এক্সপেরিমেন্ট সাকসেসফুল হবে এবং এখানে ব্রিডিং হবে নতুন করে আরও চিতাবাঘের জন্ম পাবে, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষের অন্যান্য জায়গায় বা অন্যান্য ন্যাশনাল পার্কে কিন্তু চিতাবাঘকে আবার রিইন্ট্রোডিউস করা হবে। এখন এই যে রিইন্ট্রোডিউস করা হলো এটা মানেই কিন্তু সফলতা নয়, এখানেও কিন্তু অনেক কটা চ্যালেঞ্জ রয়ে যায়। যেমন কি একটা চিতাবাঘকে যখন আফ্রিকা থেকে আনা হচ্ছে সেখানে একরকম বাস্তুতন্ত্রের মধ্যে ছিল, সেখানে একরকম খাবার বা একরকম শিকার তারা পেত এবং সেখান থেকে তাকে যখন নতুন একটা জায়গায় নিয়ে আসা হচ্ছে সেই জায়গার সাথে খাপ খাইয়ে ওঠা বা মানিয়ে নেওয়াটা কিন্তু চিতাবাঘের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা প্রাণী যে যেখানে থাকে সেখানে তাদের কিন্তু অ্যাডাপ্ট করার একটা ক্ষমতা গজিয়ে ওঠে এবং সেই অ্যাডাপ্টেশনটা কিন্তু জেনেটিক্যালি তাদের পরবর্তী প্রজন্মতে চলে আসে। এখন যে চিতাবাঘগুলি আফ্রিকায় ছিল এবং তারা সেখানে যেভাবে তাদেরকে নিজেদেরকে অ্যাডাপ্ট করেছে বা মানিয়ে নিয়েছে সেখানকার আবহাওয়া, পরিবেশ এবং খাদ্যের সাথে, এদেরকে যখন এখানে নিয়ে আসা হবে তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এখানেই তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে যে অ্যাডাপ্টেশন বা জেনেটিক কোয়ালিটিগুলি ছিল সেগুলো কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আসাটা একটু মুশকিল, কারণ তাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু ভারতবর্ষের যে ওয়েদার সেখানে কিন্তু তাদেরকে বড় হতে হবে এবং সেখানকার ওয়েদারের সাথে কিন্তু তাদের মানিয়ে নিতে হবে। এছাড়াও বন্য ও জীবজন্তুর ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে তাদের হোমিং ইনস্টিংক্ট, হ্যাঁ তাদের বাড়ি খুঁজে নেওয়া প্রবণতা, এটা কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আমরা বলতে পারি। তাদেরকে যখন কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় তারা কিন্তু সেই ডিরেকশনটা সেন্স করতে পারে এবং কিছুদিন পর সেখান থেকে কিন্তু আবার পুনরায় তারা আগের জায়গায় ফিরে আসতে শুরু করে, এটা কিন্তু তাদের একটা অদ্ভুত ইনস্টিংক্ট বা অদ্ভুত প্রবণতা। এর একটা উদাহরণ আমরা বলতে পারি 2009 সালে একটি বাঘকে কিন্তু পেঞ্চ ন্যাশনাল পার্ক থেকে পান্না ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়। প্রথমে কিছুদিন তাকে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছিল,
তারপরে যখন তাকে ছাড়া হয় বেশ কিছুদিন পরে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং তাকে তখন বন দপ্তরের কর্মীরা চেস করতে থাকে বা ধাওয়া করতে থাকে। তখন তারা দেখতে পারে যে সে কিন্তু সেই আগে তার যে পেঞ্চ ন্যাশনাল পার্কে যেখানে ছিল সেই দিকে কিন্তু সে যাওয়া শুরু করেছে। যে প্রকল্পটা 2009 সালে নেওয়া হলো সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের জন্য সেই প্রকল্পটা বাস্তবায়িত করা যায়নি। পুনরায় 2017 সালে এই প্রকল্পটাকে আবার পুনরুজ্জীবিত করা হয় এবং 2022 সালে এসে এটা কিন্তু আমাদের বাস্তবের মাটিতে স্থান। আশা করব ভারতবর্ষের চিতাবাঘের সংখ্যা কিন্তু পুনরায় আবার বাড়বে এবং এই প্রকল্পটা সেটাও কিন্তু একটি সফল প্রকল্প হবে। সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।